জনরণ্যের এই শহরে আজ শুধুই নিস্তব্ধতা। জনমানবে ভরে থাকা ব্যস্ত শহরটি আজ চির অচেনা। বাংলা নববর্ষের শুরুর এই দিনটায় হয়নি কোনো আয়োজন। মাহে রমজানকে স্বাগত জানাতে ইফতারির দোকানগুলোতে ছিল না মানুষের ভিড়। প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনায় ভরে থাকা এই শহরটি গত বছরের ন্যায় এবছরও জনশূন্য। কর্মব্যস্তময় মানুষের জীবনে প্রতিদিনের প্রয়োজন মেটাতে যে সড়কে মানুষের কোলাহল ছিল প্রতিটা মুহূর্তে, আস্থা থেমে গেছে। বরিশাল সহ সারা দেশ আজ শান্ত হয়ে গেছে। মহামারী করোনা আজ এতটাই নির্মম হয়ে গেছে, প্রতিদিনের খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় বেরোতে পারছে না। চিরচেনা বরিশাল চক বাজার, বাজার রোড, পোর্ট রোড, গির্জা মহল্লা, সদর রোড আজ শুনশান নীরবতা। এই জনপদে থেমে গেছে মানুষের কোলাহল, শুধুই নিস্তব্ধতা। শ্রমিক নিত্য আয়ের মানুষগুলোর সংসারে আজ বিষাদের ছায়া। কবে শেষ হবে এই করোনা মহামারী? বরিশাল কেন্দ্রীয় নতুল্লা বাস টার্মিনাল, প্রতিদিন এই বাস স্ট্যান্ড থেকে ছুটে চলা কর্মমুখী মানুষগুলো আজ ঘরবন্দি। চলছে না কোনো বাস, কোনো যানবাহন। বরিশাল নদীবন্দর থেকে চলাচলকারী লঞ্চগুলো অলস পড়ে আছে। খেটে খাওয়া মানুষগুলোর মনে শুধুই হতাশার ছাপ। হয়তো একদিন এই মহামারীর দিনগুলো হারিয়ে যাবে, মানুষের জীবনে ফিরে আসবে সকল সুখ শান্তি, এই কামনাই সবার মনে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।